পৃথিবীতে যত স্বাদুপানির মাছ রয়েছে তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর এবং হিংস্র হচ্ছে লাল পিরানহা। এ মাছটা এতটাই ভয়ঙ্কর ও প্রাণঘাতী যা একে অন্যান্য মাছ থেকে আলাদা করে। এ মাছটির পেটের অংশটুকু লাল থাকায় এর নাম দেওয়া হয় লাল পিরানহা। এ মাছটি আমাজন নদী, প্যারাগুয়ে, পারানা এবং এসিকুইব অববাহিকার পাশাপাশি উত্তর পূর্ব ব্রাজিলের উপকূলীয় নদীতে পাওয়া যায়। এ মাছটি মূলত স্বাদুপানির মাছ, তাই একে স্বাদুপানির স্থানেই পাওয়া যায়। সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবীর এই পর্বে আমরা জানব স্বাদুপানির এক ভয়ঙ্কর মাছ লাল পিরানহা সম্পর্কে বিস্তারিত, তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। লাল পিরানহা এক ভয়ঙ্কর প্রাণঘাতী মাছ। এর দ্বিপদী নামটি হল পাইগোসেন্ট্রাস ন্যাটারেরি। এই নামটি রাখেন রুডলফ ন্যার। লাল পিরানহা সেরাসালমিড পরিবারের অন্তর্গত, যা মাঝারি থেকে বৃহৎ আকারের ক্যারাসিডের একটি গ্রুপ। এই মাছটিকে সংকুচিত দেহ এবং দীর্ঘ পৃষ্ঠায় পাখনা দ্বারা চিহ্নিত করা হয়। লাল পিরানহা সমগ্র দক্ষিণ আমেরিকা মহাদেশ জুড়ে ব্যাপকভাবে বসবাস করে। এই মাছটি অধিক বসবাস করে আর্জেন্টিনা, ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু ও ভেনেজুয়েলার নিউ ট্রপিক্যাল নদীতে। তবে এই মাছটির বিশাল একটি অংশ বাস করে আমাজন নদীতে। এই মাছটি 15 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকে, তবে একটি নির্দিষ্ট সময় এরা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। এই মাছটি পরিষ্কার ও স্বচ্ছ পানিতে বসবাস করে, তবে কিছু ক্ষেত্রে এদের কালো পানিতেও দেখা যায়। লাল পিরানহা প্রাথমিকভাবে একটি মাছ হলেও এটি মূলত হিংস্র শিকারী মাছ হিসেবে ব্যাপক পরিচিত। এ মাছটির পেট অত্যন্ত লাল হওয়ায় এটির নাম হয় লাল পিরানহা। লাল পিরানহা ওজনে 3.9 কেজি পর্যন্ত হয়ে থাকে। এর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, তবে সাধারণত 35 সেন্টিমিটার পর্যন্তই দেখা যায়। এর শরীরের বাকি অংশ ধূসর রঙের রূপালি আঁশযুক্ত, কখনো কখনো ফুলকার পিছনে কালো দাগ দেখা যায়। এদের পায়ুস্থানের গোড়ায় সাধারণত কালো দাগ থাকে। এরা সাধারণত ঝাঁক বেঁধে শিকার করে না, কিন্তু অতিরিক্ত ক্ষুধা লাগলে এরা ঝাঁক বেঁধে শিকার করে। আর এদের শিকারকৃত প্রাণী যত বড়ই হোক এরা একত্রিত হয়ে সেই শিকার করে। সাধারণত এরা যখন ঝাঁক বেঁধে আক্রমণ করে তখন কয়েক মিনিটের ভিতরে এদের শিকারকে নিশ্চিহ্ন করে ফেলে, যা এই মাছকে অন্য সব মাছ থেকে আলাদা করেছে। এদের বংশবিস্তার বর্ষাকালে হয়। মহিলা মাছটি প্রায় 5000 ডিম পারে। এই প্রাণীটির হিংস্রতাকে পরীক্ষা করার জন্য রুজভেল্ট একটি আস্ত গরুকে এই মাছের ক্ষুধার্ত ঝাঁকে নিক্ষেপ করে। কয়েক মিনিটে গরুটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। পাইগোসেন্ট্রাস ন্যাটারির অন্য যে কোনো পিরানা প্রজাতির তুলনায় একটি বৃহত্তর ভৌগোলিক এলাকা জুড়ে বসবাস করে। লাল পিরানহা আমেরিকা মহাদেশের বিভিন্ন অংশে বাস করায় স্থানীয় মাছের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনে। আংশিকভাবে এটি আক্রমণাত্মক আচরণের কারণে বেশ পরিচিত। এই মাছটি মূলত পোকামাকড়, ছোট মাছ, গাছপালার অংশ এবং জৈব ধ্বংসাবশেষ খায়। 1978 সালে জো দন্ত তার পিরানা বোম্বিতে এই মাছটিকে হাঙ্গরের সাথে তুলনা করেছেন। এ মাছটি তার চরিত্রগত দিক থেকে হিংস্র হলেও এটি একটি সৌন্দর্যময় মাছ। এই সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে, তাই এটি অ্যাকুরিয়াম মাছ হিসেবেও বেশ পরিচিত। বিভিন্ন দেশে এই মাছটি অ্যাকুরিয়ামে থেকে দর্শকদের আনন্দ দেয়, যা এই মাছের ব্যবসাকেও লাভজনক করেছে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।